জি ম্যাম, স্টার্ট আসসালামু হয়েছে? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট করে দিব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন অ্যাটেন্ড করেছে। আজকে মনে হয় তোমাদের লাস্ট ক্লাস না? জি ম্যাম, আজকে 6 তারিখ, আজকে ক্রনিক লিভার ডিজিজ পড়ানোর কথা, তাই? ইয়েস ম্যাম। আচ্ছা আমি স্টার্ট করে দেই, সময় তো চলে যাচ্ছে, 10:15 বেজে গেছে। আচ্ছা তাহলে তোমাদেরকে যেটা বলেছিলাম, ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে তোমাদের লং কেস। ধরো একটা হিস্ট্রি নিতে বলবে, ওরকম একটা লং কেসে তোমাদের ক্রনিক লিভার ডিজিজ আসতে পারে। হ্যাঁ, ইনস্ট্রাকশন হবে, তুমি যদি ক্রনিক লিভার ডিজিজ কেমনে সাসপেক্ট করবা, ক্লিনিক্যাল হিস্ট্রি নিবা, এক্সামিনেশন করবা। এরপর হচ্ছে এখানে তো আর ইনভেস্টিগেশনের কোনো দেখার কোনো রোল নাই, তুমি কোনো পেশেন্টের ফাইল দেখতে পারবে না, পেশেন্টের কোনো ইনভেস্টিগেশন দেখতে পারবে না। এর জন্য পেশেন্টের হচ্ছে প্রপার হিস্ট্রি আর এক্সামিনেশন। হিস্ট্রিতে আসো, পেশেন্ট হিস্ট্রিতে কি বলবে, তার হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ মানে হচ্ছে তুমি লিভার ডিজিজ মোর দেন 6 মান্থ, মানে 6 মাসের বেশি ধরে যদি কোনো পেশেন্টে লিভার ডিজিজ থাকে। ধরো পেশেন্ট তো আর লিভার ডিজিজ বলবে না, বলবে জন্ডিস হয়েছিল আমার, মোর দেন 6 মান্থস যদি থাকে তাহলে ওটাকে আমরা লিভার ডিজিজ বলি, ক্রনিক লিভার ডিজিজ। আর যদি বলি হোয়াট ইজ সিরোসিস অফ দ্য লিভার, যদি বলি পেশেন্টে সিরোসিস কখন বলবো আমরা, হিস্টোলজিক্যাল আমরা পেশেন্টকে হচ্ছে ক্লিনিক্যালি কখনো সিরোসিস অফ লিভার বলতে পারবো না, আমরা ক্লিনিক্যালি বলবো ক্রনিক লিভার ডিজিজ। কিন্তু একটা টার্মস আছে, হোয়াট ইজ সিরোসিস অফ দ্য লিভার, লিভার সিরোসিস হয়ে গেছে, তখন হচ্ছে তুমি বলবা পেশেন্টের এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস। যখন আমি হিস্টোলজিতে দেখব লিভার সেল গুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে যখন ফাইব্রোস হয়ে যায়, তারপর হচ্ছে তোমার ফাইব্রোসিস হবে, এরপর ডিস্টরশন অফ নর্মাল লিভার আর্কিটেকচার, আর্কিটেকচার নর্মাল লিভার আর্কিটেকচারটা ডিস্টরশন হয়ে যাবে, অ্যান্ড নডুলার রিজেনেশন ডিউ টু প্রলিফারেশন অফ সার্ভাইভিং হ্যাপাটোসাইটস। তারপর হচ্ছে তুমি নর্মাল হ্যাপাটোসাইট গুলো তোমার ফাইব্রোস্ট হয়ে যাবে, ডিস্টরশন অফ দ্য নর্মাল লিভার আর্কিটেকচারটা ডিস্টরশন হয়ে যাবে, এরপর হচ্ছে তোমার কিছু নডিউল ফর্মেশন করবে। এখানে কিছু হচ্ছে মাইক্রোনডিউলার, আবার কিছু আছে হচ্ছে ম্যাক্রোনডিউলার। মাইক্রোনডিউলারটা হচ্ছে তোমার স্মল সাইজ, লেস দেন 1 মিলিমিটার ইন সাইজ, আর হচ্ছে তোমার ম্যাক্রোনডিউলার হচ্ছে মোর দেন 1 মিলিমিটার অফ সাইজ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল প্যাটার্ন, সিরিজ অফ দি লিভার হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল প্যাটার্ন। তাহলে আসো, ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট আমরা হিস্ট্রি কি নিব, হিস্ট্রি পেশেন্ট থেকে জিজ্ঞেস করবো আপনার আগে কোনোদিন জন্ডিস হয়েছিল কিনা। যদি পেশেন্ট জন্ডিস না বুঝে, তাইলে জিজ্ঞেস করতে হবে চোখ হলুদ হয়েছিল কিনা, প্রস্রাব হলুদ হয়েছিল কিনা, গায়ে কোনো হলুদ হয়ে গিয়েছিল কিনা, এটা জিজ্ঞেস করে। এটার পরে যদি পেশেন্ট বলতে না পারে আপনার আগে কোনোদিন জন্ডিস হয়েছিল কিনা, যদি বলতে না পারে তাহলে জিজ্ঞেস করবে গ্রামে কোনোদিন আপনি ঝাড়াইছেন কিনা, জন্ডিসের ঝাড় ফুঁক করে যেগুলো পেশেন্টরা খুব ভালো করে বুঝতে পারে, তাইলে তুমি পেশেন্টকে বলবে হ্যাঁ হ্যাঁ আমার হয়েছিল, আমি এরকম গ্রামে ইয়ে করেছিলাম, গাছে কি ঝাল টাল খাওয়াই জন্ডিসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা হিস্ট্রি নিব হচ্ছে পেশেন্টের জন্ডিস হয়েছিল বলে। এখন আসো, জন্ডিস এটি কি মানে অ্যাকুট নাকি ক্রনিক, তাহলে ডিউরেশন কতদিন ধরে, পেশেন্টকে জিজ্ঞেস করবে কতদিন ধরে। মোর দেন 6 মান্থস হলে আমরা ক্রনিক লিভার ডিজিজ, লেস দেন 3 মান্থস হলে হচ্ছে অ্যাকুট লিভার ডিজিজ। ইউজুয়ালি হচ্ছে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস গুলো 3 মাসের মধ্যে হচ্ছে তোমার রিজলভ হয়ে যায়। তাহলে তুমি জন্ডিসের হিস্ট্রি নিলা, এরপর হচ্ছে অ্যাবডোমিনাল সোয়েলিং, অ্যাসাইটিস নিয়ে আসে পেশেন্ট গুলা, অ্যাসাইটিস অ্যাবডোমিনাল সোয়েলিং হয়েছিল কিনা, সাথে হচ্ছে যদি বলে জেনারেলাইজ বডি সোয়েলিং নিয়ে আসতে পারে। জেনারেলাইজড বডি সোয়েলিং নিয়ে আসলে পেশেন্টের সোয়েলিংটা আগে কোথায় আসছে সেটা জিজ্ঞেস করবে, আগে পায়ে নাকি অ্যাবডোমেনে নাকি হচ্ছে ফেসে। যদি পেশেন্ট বলে ফেসে, তাহলে তুমি চিন্তা করবে এটা হচ্ছে রেনাল কজ, মানে নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট গুলা সোয়েলিংটা আগে ফেসে নিয়ে আসে। ঠিক আছে, আর হচ্ছে লিভার ডিজিজের পেশেন্ট গুলা সোয়েলিংটা আগে হচ্ছে তোমার অ্যাবডোমিনে আসবে। আর যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার হয়,
তাহলে হচ্ছে তোমার সোয়েলিংটা আগে পায়ে আসবে। তাহলে আমরা দেখো শুধু মাত্র সোয়েলিং দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারতেছি। পেশেন্ট আরেকটা কমপ্লেন করবে জেনারেলাইজ বডি সোয়েলিং ফর কত মাস, আপনি কয় মাস ধরে, 2 মান্থস অর 3 মান্থস জেনারেলাইজ বডি সোয়েলিং। এরপর আসো ওটা আবার বডি সোয়েলিং এ তোমার ডিটেলস এই যে বর্ণনাগুলো দিতে হবে, কারণ তোমার জেনারেলাইজ বডি সোয়েলিং এ ডিডি, নেফ্রোটিক সিন্ড্রোম, ক্রনিক লিভার ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, হাইপোথাইরয়েডিজম, হাইপোপ্রোটিনেমিয়া ডিউ টু এনি কজ, এই ডিফারেনশিয়াল পয়েন্টগুলো আসবে। তাহলে হচ্ছে তুমি ওই পেশেন্টের অ্যাসোসিয়েটেড পজিটিভ ফাইন্ডিংস যদি বলো, জেনারেলাইজ বডি সোয়েলিং ছিল, এরপর সাথে আমি যদি বাকিগুলো এক্সপ্লোর করি, মানে কিডনি কজ না, তারপর হচ্ছে তোমার হার্ট কজ না, আমি এটা লিভার কজ চিন্তা করতেছি, তাহলে তুমি পেশেন্টকে বলবা যদি কিডনি কজ হয়, নেফ্রোটিক সিন্ড্রোমের কজ হয়, তাহলে হচ্ছে তার ইউরিন কি হবে, অ্যাসোসিয়েটেড তোমার ফ্রদি ইউরিন হবে। তোমার মিকচুরেশনটা কি হবে, তোমার পেশেন্টকে জিজ্ঞেস করবে আপনার প্রস্রাবের পরিমাণ কি কমে গেছে নাকি বেড়ে গেছে, সাথে কি কোনো ব্লাড আসে, ফ্রদি ইউরিন আসে, তাহলে পেশেন্টকে তুমি জিজ্ঞেস করবা নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট গুলো ফ্রদি ইউরিন হয়। তাহলে ওটা আমি এক্সক্লুড করে নিলাম। এরপর আসো তুমি যদি হার্ট কজ চিন্তা করো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি চিন্তা করো, পেশেন্টকে জিজ্ঞেস করবে অর্থোপনিয়া আছে কিনা, পেশেন্টের শ্বাসকষ্ট হয় কিনা, শুলে আপনার শ্বাসকষ্ট হয় কিনা, পেশেন্টে হাইপারটেনসিভ কিনা, আগে কখনো কার্ডিয়াক কজের জন্য সিসিইউ তে ভর্তি হয়েছিল কিনা, ইসকেমিক হার্ট ডিজিজ এর জন্য পেশেন্ট কোনোদিন সিসিইউ তে ভর্তি হয়েছিল কিনা, তাহলে আমি বুঝতে পারবো এটা সিসিএফ কিনা, মানে হার্ট কজ কিনা, তাহলে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার এক্সক্লুড হয়ে যাবে। এগুলো যদি না থাকে তখন আমি আসবো এটা ক্রনিক লিভার ডিজিজ, কারণ হচ্ছে পেশেন্টের একবার জন্ডিসের হিস্ট্রি ছিল, সাথে হচ্ছে তোমার অ্যাসাইটিস। আচ্ছা ঠিক আছে, এটা আসো আসার পরে হচ্ছে ওই পেশেন্ট গুলা আর একটা কমপ্লেন করতে পারে, যেহেতু 6 মাস ধরে একটা ক্রনিক ডিজিজ, এর জন্য পেশেন্ট অ্যানোরেক্সিয়া, নসিয়া, ওয়েট লস, পেশেন্ট এই তিনটা কমপ্লেন করতে পারে, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ওয়েট লস। তাহলে যদি তুমি জিজ্ঞেস করো পেশেন্টকে আপনার খাবার রুচি কমে গেছে, তখন বলবে হ্যাঁ, বমি বমি ভাব লাগে, হ্যাঁ, ওয়েট লস, ওয়েট লস সিগনিফিকেন্ট কিনা পেশেন্টের ওয়েট লস, কারণ বাঙালি মানুষগুলো হচ্ছে তুমি যদি বলো আপনার ওজন কমে গেছে, হ্যাঁ 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 কমে গেছে, মানে এটা হচ্ছে, তারপর আপনার খাবার রুচি আছে, না ওদের কখনো খাওয়ার রুচি থাকে না, এটা সবসময় বলো আমার খাওয়ার রুচি নাই, তাহলে তোমাকে পজিটিভ ফাইন্ডিংস গুলো কেমনে, মানে সিগনিফিকেন্ট ওয়েট লস, ওয়েট লস, তাহলে তুমি কিভাবে, ও যদি বলতে না পারে আপনি 6 মাসে কত কেজি ওয়েট লস করেছেন, ওটা যদি ও বলতে না পারে, তাহলে জিজ্ঞেস করবে আপনার কাপড় চোপড় গুলো, আগে যেরকম কাপড় চোপড় পরতেন ওগুলি ঢিলা হয়ে গেছে কিনা, ঠিক আছে, লুজ হয়ে গেছে কিনা, তাহলে হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েট লস অ্যাবাউট 3 কেজি অর 2 কেজি ফর লাস্ট 6 মান্থস অ্যাজ এভিডেন্স বাই লুজেনিং অফ হার অর হিজ ক্লথস, ঠিক আছে। তাহলে আসো ওয়েট লস বলেছে, তাহলে আমরা চিপ কমপ্লিট কয়টা পেয়েছি, তিনটা, জন্ডিস ফর 6 মান্থস, জেনারেলাইজড বডি সোয়েলিং ফর 3 মান্থস, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ওয়েট লস ফর 3 মান্থস অর সেম ডিউরেশন। এটা তাহলে এরপর বলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আসো, অ্যাকর্ডিং টু স্টেটমেন্টস অফ দি পেশেন্ট শি ওয়াজ রিজনেবলি ওয়েল 6 মান্থ ব্যাক, দেন শি গিভস হিস্ট্রি অফ yellow discoloration of the skin, eye, sclera and urine for 6 months, which is gradually increasing, আস্তে আস্তে প্রোগ্রেসিভ বাড়তেছে, তারপর হচ্ছে তোমার আসো এবার জন্ডিস যদি তুমি বলো এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস নাকি হ্যাপাটোসেলুলার জন্ডিস নাকি হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, তোমাকে এটা এক্সপ্লোশন করে বলে ফেলতে হবে। হিমোলাইটিক জন্ডিস হলে হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, যেটা আমরা থ্যালাসেমিয়াতে পাই, হেরিডিটরি হিমোলাইটিক এনিমিয়া, হিমোলাইসিস হয়ে যাচ্ছে ব্লাড থেকে, তোমার ইউরিবিলিয়ারি জিনগুলো ব্লাডে চলে আসতেছে, এই জন্য হচ্ছে তুমি জন্ডিস পাচ্ছ। তাহলে তুমি বলো থ্যালাসেমিয়া পেশেন্ট গুলোকে তোমার কি থাকবে, রিপিটেড একটা ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে তোমার গ্রোথ রিটার্ডেশন থাকবে, মঙ্গলের ফেস থাকবে, স্প্লেনোমেগালি থাকবে, সাথে হ্যাপাটোমেগালি থাকবে। তাহলে তুমি বলো এই জন্ডিসটা হিমোলাইটিক জন্ডিস না, উইদাউট
no history he gives no history of blood transfusion, repeated blood transfusion, and no history of growth retardation and no family history. Thalassemia patient gulo to family history thake. Tahole ami bole dilam eta hemolytic jaundice na. Erpor asho obstructive jaundice. Obstructive jaundice gulo thake hocche deep jaundice. Ekdom hocche tomar deep jaundice thakbe associated. Tomra ki bujhtecho naki fast hoye jacche? Ma'am beshi fast hoye jacche. Acha. তোমার হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে তুমি কি বুঝবা পেশেন্টের তোমার ইচিং থাকবে জন্ডিসটা হচ্ছে ডিপ থাকবে সাথে হচ্ছে পেশেন্টের ইচিং থাকবে স্টোলটা পেল কালার স্টোল সাদা পেশেন্ট যদি জিজ্ঞেস করে স্টোলটা পেল কালার আর হচ্ছে তোমার ইউরিনটা হচ্ছে ডিপ ডিপ ইউরিন থাকবে পেল স্টোল থাকবে সাথে হচ্ছে ইচিং থাকবে হ্যাঁ ডিপ ডিপ জন্ডিস মানে ডিপ জন্ডিস মানে হচ্ছে পেশেন্টের চোখ একদম হলুদ থাকবে ঠিক আছে তুমি দেখলে বুঝতে পারবে পেশেন্টটা হচ্ছে মানে তোমার যদি মাইল্ড জন্ডিস মাইল্ড মডারেট সিভিয়ার তোমার যদি মাইল্ড জন্ডিস থাকে তাহলে অল্প হলুদ থাকবে কিন্তু যেটা ডিপ জন্ডিস সেটা একদম কটকটে হলুদ হতে হতে একটা লালচে ভাব চলে আসবে তখন হচ্ছে তোমার ইউরিনটা একদম ডিপ ইউরিন থাকবে সাথে হচ্ছে তোমার স্টোল থাকবে হচ্ছে পেল স্টোল সাদা স্টোল আর হচ্ছে ইচিং থাকবে অবস্ট্রাকটিভ জন্ডিসে পেশেন্টের ইচিং থাকে এটা হচ্ছে খুবই কমন ফিচার্স তাহলে হচ্ছে শি গিভস নো হিস্ট্রি অফ পেল স্টোল নো হিস্ট্রি অফ ইচিং তারপর হচ্ছে নো হিস্ট্রি অফ ডিপ ইউরিন তাহলে আমি বলে দিলাম এটা অবস্ট্রাকটিভ না তাহলে আর বাকি থাকে হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস যেহেতু ওই দুইটা না তাহলে আমরা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস বলবো তাহলে আসো ইয়েলো ডিসকালারেশন অফ দা স্ক্লেরা স্কিন ইউরিন ফর সিক্স মান্থস হুইচ ইজ প্রগ্রেসিভলি ইনক্রিজিং অ্যাসোসিয়েটেড উইথ ডিপ ইউরিন উইথ শি গিভস নো হিস্ট্রি অফ ইচিং অ্যাসোসিয়েটেড উইথ ডিপ ইউরিন উইথ শি গিভস নো হিস্ট্রি অফ itching or no history of deep jaundice and she gives no history of blood transfusion or no history of family history তাহলে আমার hemolytic jaundice বাদ চলে গেল তোমার obstructive jaundice বাদ চলে গেল ঠিক আছে তাহলে আরেকটা চিপ কমপ্লেন কি বলেছি এটা তো হচ্ছে তোমার ইভালুয়েট করবে হচ্ছে history of present illness ঠিক আছে তাহলে আরেকটা history হচ্ছে history of general body swelling for 3 months এটাও বলতে পারো ইনিশিয়ালি মাইল্ড এন্ড প্রগ্রেসিভলি মডারেট এন্ড সিভিয়ার ইন নেচার এন্ড অ্যাসোসিয়েটেড উইথ স্ট্যান্ডিং ইনচুরেশন দেয়ার ইজ নো শাদি ইউরিন এন্ড সোয়েলিং ইজ ফার্স্ট সিভিয়ার অন অ্যাবডোমেন দেন লেগ এন্ড দেন ফেস তারপর আসলে হচ্ছে যেটা বলেছিলাম অ্যানোরেক্সিয়া নসিয়া ওয়েট লস তো বললাম তাহলে হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস হচ্ছে তোমার চিপ কমপ্লেন আমরা যে তিনটা চিপ কমপ্লেন পাবো ওই তিনটা চিপ কমপ্লেনকে আমরা ইলাবোরেট করবো এটাই হচ্ছে হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস ইলাবোরেটের মধ্যে হচ্ছে কতগুলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর কতগুলো হচ্ছে এক্সক্লুশন ফ্যাক্টর যেমন কি জন্ডিস অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো তোমার সেলটে ফেবারে যা আছে তা বলতে হবে সাথে হচ্ছে পজিটিভ নেগেটিভ ফ্যাক্টরসগুলো বলতে হবে আর হচ্ছে তোমার জেনারেস বডি সোয়েলিং অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আর হচ্ছে তোমার এক্সপ্লোশন ফ্যাক্টর ঠিক আছে এরপর আসো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস তুমি পাস্ট ইলনেসে কী কী আসবে পাস্ট ইলনেস হচ্ছে তার আগে কখনো জন্ডিস হয়েছিল কিনা এটা তো 6 মাস ধরে তো হয়েছে ঠিক আছে ছোটোবেলায় কখনো জন্ডিস হয়েছিল কিনা তারপর হচ্ছে তোমার পেশেন্টের আর কখনো টিউবার করেছে যক্ষা হয়েছে কিনা কারণ তোমার ডিসমিনেটেড টিবি যদি আমি এরপর হচ্ছে পাস্ট ইলনেস হচ্ছে তোমার আমি যদি ডিডি চিন্তা করি মানে ওই পেশেন্টের ডিফারেন্সিয়াল কি হতে পারে ওই ডিডি চিন্তা করে আমি হচ্ছে পাস্ট ইলনেস গুলো না করব ঠিক আছে তারপর তুমি জিজ্ঞেস করবা সে গিভস নো হিস্ট্রি অফ এনি টিউবারকুলোসিস অর কন্ট্রাক্ট ইন স্মিয়ার পজিটিভ টিউবারকুলোসিস পেশেন্ট তাহলে হচ্ছে আমি ডিসমিনেটেড টিবি এক্সক্লুড করে দিলাম ডিসেবিলিটেড টিবি মানে হচ্ছে
তোমার পালমোনার কিডনি ক্লাস হচ্ছে, সাথে হচ্ছে লিভারে কোনো ঠিক এনি আদার অর্গান, আমরা যেহেতু এখানে লিভার ইনভলভ লিভার নিয়ে পড়াশোনা করছি, তাহলে আমরা আদার লিভার ইনভলভমেন্ট আছে কিনা একটু দেখবো, ঠিক আছে? তাহলে কিডনিটা বলে ফেললাম পাস্ট হিস্ট্রির মধ্যে। তারপর হচ্ছে যদি লিম্ফোমা চিন্তা করি, লিম্ফোমা তো তুমি হ্যাপাটোম্যাগালি বা পাবা, জন্ডিস পাবা, এজন্য আমাদের মাথায় একটা লিম্ফোমা ঢুকে আসতে পারে। সেজন্য লিম্ফোমাতে যদি চিন্তা করি, তাহলে করতে হবে শিগি স্নো হিস্ট্রি অফ লিভার, তার কোনো জ্বরের হিস্ট্রি দেয় নাই। শিগি স্নো হিস্ট্রি, আমরা জানি লিভার লিম্ফোমার তিনটা বি সিমটম, লিভার ওয়েট লস, র্যাঞ্চিং, নাইট সোয়েটিং, ঠিক আছে? তাহলে পেশেন্টের আমরা অ্যাসোসিয়েটের মধ্যে ওয়েট লসটা আছে, এই জন্য আমরা লিম্ফোমা চিন্তা করলাম। এক্সপ্লোশনের মধ্যে তার কোনো ফিভার নাই, তার হচ্ছে কোনো লিম্ফাডেনোপ্যাথি নাই, তার কোনো তোমার ব্রাঞ্চিং নাইট সোয়েটিং নাই, ঠিক আছে? তাহলে সি গিভস নো হিস্ট্রি অফ ফিভার, সি গিভস নো হিস্ট্রি অফ লিম্ফাডেনোপ্যাথি বলতে পারবে না এখানে, সি গিভস নো হিস্ট্রি অফ নডুলার সোয়েলিং, জেনারেলাস নডুলার সোয়েলিং, তারপর হচ্ছে নো হিস্ট্রি অফ ব্রাঞ্চিং নাইট সোয়েলিং, এখন বাদ দিয়ে দিলে পাঁচ হিস্ট্রি শেষ। এরপর একটা পেশেন্টের ড্রাগ হিস্ট্রি, সে 6 মাস ধরে এভাবে জন্ডিস হয়েছে কিন্তু কোনো ডাক্তার দেখা নেই, দাঁত ধুতে পারে না, ঠিক আছে? এখন ড্রাগ হিস্ট্রির মধ্যে পেশেন্টকে জিজ্ঞেস করবে আপনি এই 6 মাসে কখনো হসপিটালে ভর্তি হয়েছেন কি না, এবং আপনার যে ক্রনিক লিভার ডিজিজটা ডায়াগনোজ হয়েছে এটা কী কারণে হয়েছে, কোনো ভাইরাস পজিটিভ পেয়েছিল কি না। আমরা জানি ক্রনিক লিভার ডিজিজের কজের মধ্যে হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে ক্রনিক হ্যাপাটাইটিস বি, ক্রনিক হ্যাপাটাইটিস সি, তারপরে যে এখনকার ইয়েতে তোমার খুব কমন নন অ্যালকোহলিক স্টার্টো হ্যাপাটাইটিস, আর হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ, এই এই চারটা হচ্ছে খুবই কমন। তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনার শরীরে কোনো ভাইরাস পেয়েছিল কি না। হ্যাঁ হ্যাঁ, তিন নাম্বারটা কি বলবো, ন্যাশ, ন্যাশ যেটাকে ন্যাশ বলে, নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিস ন্যাশ। এখন এটা তো খুবই কমন, যে যারা বিশেষ করে ফিমেলে যাদের মেটাবলিক সিনড্রোম আছে, অবেসিটি আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস আছে, তারপর হচ্ছে ডিসলিপিডেমিয়া আছে, এই হাইপারটেনশন আছে, এইসব পেশেন্টে হচ্ছে ন্যাশ খুবই কমন। আলট্রাসোনোগ্রাফি করে দেখবে হচ্ছে আপনার গ্রেড 1 ফ্যাটি লিভার অথবা গ্রেড 2 ফ্যাটি লিভার, ঠিক আছে? তো পেশেন্ট অ্যালকোহলিক না, এর জন্য হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর যদি পেশেন্টে অ্যালকোহলের হিস্ট্রি থাকে, ওটা হবে হচ্ছে তোমার অ্যালকোহলিক লিভার ডিজিজ। তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যদি পুরুষ মানুষ হয় আপনার কোনো খারাপ অভ্যাস ছিল কি না, স্মোকিং এর হিস্ট্রি, অ্যালকোহলের হিস্ট্রি। তুমি যদি সাথে সাথে জিজ্ঞেস করো আপনি মদ খেতেন কিনা, তাহলে তোমাকে মাপতে উঠবে। তাহলে ওই পার্সোনাল হিস্ট্রি নেওয়ার সময় খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে নিতে হবে। আর স্মোকিং এর হিস্ট্রিটা নিবে আপনার কোনো এরকম ধূমপান করা অভ্যাস আছে কিনা, যদি হ্যাঁ বলে তাহলে হচ্ছে আপনার আর কোনো খারাপ জাতীয় ধরো কোনো পান টানি খান কিনা, এরকম ভাবে বলে জিজ্ঞেস করতে হবে অ্যালকোহলে। এরপর আসো পেশেন্টের অনেকদিন ধরে থাকে তো ওরা জেনে যায় আমার হেপাটাইটিস বি পজিটিভ অথবা হেপাটাইটিস সি পজিটিভ, এটা ওরা বলে ফেলবে, ঠিক আছে? এরপর হচ্ছে তো ড্রাগ হিস্ট্রির মধ্যে কি কি ড্রাগ হয়েছে, যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় তাহলে ও অ্যান্টিভাইরাল ড্রাগের তোমাকে নাম বলবে, ঠিক আছে? তাহলে ড্রাগ হিস্ট্রিটা বললাম। এরপর আসলো হচ্ছে কিছু কমন হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তারপর হচ্ছে সোশ্যো ইকোনমি,
মাঝখানে মন বিস্তানে থুয়ে গিয়েছিল শোনা যাচ্ছে কোন তোমরা শুনতে পাচ্ছ জিল ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা তাহলে হচ্ছে হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রি কিছু এগুলো কমন ফ্যামিলি হিস্ট্রি আপনার পরিবারে কারো জন্ডিস হয়েছিল কিনা তারপর হচ্ছে সোশিয়ো ইকোনমিক কন্ডিশন পেশেন্ট কি লো মাইল মডেল কোন স্ট্যাটাস থেকে এসেছে এটা তারপর হচ্ছে তুমি ইমিউনাইজেশন হিস্ট্রি পেশেন্ট হচ্ছে ছোটবেলা থেকে সব ইমিউনাইজ আমরা যে দেখি তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনি হ্যাপাটাইটিস বি এর টিকা দিয়েছেন কিনা ভ্যাকসিন দিয়েছেন কিনা এটা হচ্ছে মেনশন করতে হবে তারপর হচ্ছে কোনো ব্লাড ট্রান্সমিশনের হিস্ট্রি ছিল কিনা এগুলো হচ্ছে তোমাকে বলতে হবে এরপর আসো এক্সামিনেশন এটা হিস্ট্রির মধ্যে আর কিছু নাই এতটুকুই এরপর আসো এক্সামিনেশন এক্সামিনেশন হচ্ছে জেনারেল এক্সামিনেশন সিস্টেমিক এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশনে আমরা দেখব কি কি হতে পারে আচ্ছা এর আগে হচ্ছে এক্সামিনেশন আগে তোমাদেরকে একটু বলে রাখি স্টিগমাটা অফ সিএলডি একটা সিএলডি পেশেন্ট আসলে আমরা কি কি স্টিগমাটা খুঁজব এগুলো হচ্ছে তোমার সিরিয়ালি যদি মনে রাখো তাহলে হচ্ছে জেনারেল এক্সামিনেশনে দেখতে তোমার ছটছট করে দেখে ফেলতে পারবে আমরা সে হ্যান্ডসে আসি হ্যান্ডসে পামার ইরাইটমা পামার ইরাইটমা মানে হচ্ছে তোমার পামগুলো লাল লাল হয়ে যাবে পামার ইরাইটমা ডোপেট্রিন কন্ট্রাকচার এখানে ডোপেট্রিন কন্ট্রাকচার আমরা বলার জন্য খুবই কম পাওয়া যায় লিউকোনাইকিয়া যেহেতু হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে তোমার নীল সাদা হয়ে যায় লিউকোনাইকিয়া ক্লাবিং ফ্ল্যাটিং ট্রেমর তারপর হচ্ছে তোমার স্ট্রেস মার্কস স্পাইডার এনজিওমা জ্যান্তোমা পিগমেন্টেশন জন্ডিস অ্যান্ড সায়ানোসিস তাহলে আমরা হ্যান্ডসের মধ্যে পামার ইরিটেশন দেখলাম ডিবিটিং কন্ট্রাস্টার দেখলাম লিউকোনাইকিয়া ক্লাবিং ফ্ল্যাটিং ট্রেমর স্পাইডার এনজিওমা স্পাইডারগুলো হচ্ছে তোমাদের গ্লাস লাইট দিয়ে এক ওখানে হচ্ছে লাল লাল মশার কামড়ের মতো লাল লাল স্পট থাকে তো তুমি যখন গ্লাস লাইট দিয়ে ওটা চাপ দিবা ওই গ্লাস লাইটের নিচে দেখা দেখি স্পাইডারের মতো মানে মাঝখানে স্পটটা থাকবে আর চারিদিকে হচ্ছে ক্যাপিলারিগুলো থাকবে এর জন্য এটার নাম হচ্ছে স্পাইডার এনজিওমা জ্যান্তোমা তারপর হচ্ছে পিগমেন্টেশন পেশেন্ট এগুলো হচ্ছে ব্ল্যাকই থাকে জন্ডিস অ্যান্ড সায়ানোসিস ফেসে আসো পেপসিড এনলার্জমেন্ট বাইলেটার পেপসিড এনলার্জমেন্ট এটা থাকে হচ্ছে ইজলি অ্যালকোহলিক লিভার ডিজিজে তোমার পেরিফেরাল গ্ল্যান্ডগুলো সোয়েলিং থাকে জ্যান্তালেসমা যাদের ডিসেপিডিমিয়া থাকে চোখের নিচে দেখবো আর সাদা সাদা দেখে বলা হচ্ছে জ্যান্তালেসমা তারপরে হচ্ছে স্পাইডার এনজিওমা আমরা ফেসও দেখবো আপার ট্রাঙ্কও দেখবো হ্যান্ডও দেখবো পিগমেন্টেশন হ্যাপাটিক ফেসেস জন্ডিস সায়ানোসিস চেস্টে আসো চেস্টে কি কি দেখবো গাইনোকোমেশিয়া লেস হিয়ারিং চেস্ট অর বডি হিয়ার গ্রোথ কম থাকবে স্ক্যান্টি এক্সিলারি হিয়ার স্ক্যান্টি পিপিক হিয়ার ছেলেদের থেকে জিজ্ঞেস করতে হবে আপনার শেভিং ফ্রিকোয়েন্সিটা কমে গেছে কিনা যেহেতু ওদের ইয়ে হয় না হিয়ার গ্রোথ কমে যায় তাহলে ওভাবে জিজ্ঞেস করতে হবে আপনার শেভিং এর ফ্রিকোয়েন্সি কমে গেছে কিনা ওভাবে হচ্ছে সে বলবে তারপরে হচ্ছে তুমি অ্যানগর্স ভেনিন চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন তারপর হচ্ছে তুমি অ্যাবডোমেনে যদি আসো তাহলে তোমার হ্যাপাটোম্যাগালি পাপা স্পিনোম্যাগালি টেস্টিস টেস্টিস হচ্ছে স্মল অ্যান্ড অ্যাট্রফি অবশ্যই পারমিশন নিতে হবে আই ওয়ান্ট টু সি টেস্টিস জেনারেলস পিগমেন্টেশন আর পারপিউরার ইকাইমোসিস যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া থাকে এর জন্য আমরা পারপিউরার ইকাইমোসিস পেতে পারি এটা হচ্ছে এগুলো হচ্ছে স্টিগমাটা অফ দি সিএলডি তাহলে আমি জেনারেল এক্সামিনেশনে ও পেশেন্টে এগুলো খুঁজবো উপর থেকে আসো পেশেন্টে কোনো জন্ডিস আছে কিনা দেখবো চোখের মধ্যে তারপর হচ্ছে হ্যাপাটিক ফেসেস আছে কিনা তারপর তুমি নিচে দিকে আসো কোনো আপার টেস্টে স্পাইডার এনজিওমা আছে কিনা আরও নিচে আসো গাইনোকোমেশিয়া আছে কিনা তারপর হচ্ছে তোমার হিয়ার হিয়ার ডিস্ট্রিবিউশন কমে গেছে কিনা এক্সিলারি হিয়ার দেখো তারপর নিচে আরও নিচের দিকে আসো হাতের মধ্যে যেগুলো বলেছিলাম স্টিগমাটাগুলো দেখবে এরপর নিচে আসো অ্যাবডোমেনে আসো অ্যাবডোমেনে আমরা সিস্টেমিকের মধ্যে বলবো তারপরে হচ্ছে কোনো টেস্টিকুলার অ্যাট্রফি আছে কিনা এরপর পায়ের মধ্যে হচ্ছে কোনো এডিমা আছে কিনা পালসে ব্লাড প্রেশার তো অবশ্যই বলতে হবে পালস কত পেয়েছো ব্লাড প্রেশার কত পেয়েছো ঠিক আছে এরপর হচ্ছে তোমার সিস্টেমিক এক্সামিনেশন সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা যদি লিভার খুঁজছি এর জন্য হ্যাপাটোবিলিয়ারি
সিস্টেমিক এক্সামিনেশন করতে হবে। তুমি অ্যাবডোমেন পার অ্যাবডোমেনে অ্যাসিড আছে কিনা, কোনো অর্গানো ভ্যানালে আছে কিনা। ইউজুয়ালি ক্রনিক লিভার ডিজিজে লিভারটা ছোট থাকে, হ্যাপাটোম্যাগালি থাকে না, খুব ছোট থাকে। কিন্তু হ্যাপাটোম্যাগালি কখন পাবো? ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টের হ্যাপাটোম্যাগালি কখন পাবো? খুব এক্সেপশনাল কিছু কজ আছে, যেমন কি অ্যালকোহলিক লিভার ডিজিজ, ন্যাশ, নন অ্যালকোহলিক স্টার্টার হ্যাপাটাইটিস, তারপর হচ্ছে তোমার প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, অটোইমিউন হ্যাপাটাইটিস, হিমোক্রোমাটোসিস, এই পাঁচটা কারণে হচ্ছে সিএলডি পেশেন্টের হ্যাপাটোম্যাগালি থাকে। এগুলো মনে রাখতে হবে। তোমাকে টিচার জিজ্ঞেস করবে যে ইউজুয়ালি লিভার ছোট থাকে, যেহেতু ফাইব্রোস হয়ে যায় এই জন্য লিভারটা ছোট থাকে, কখন আমি তাহলে হ্যাপাটোম্যাগালি পাবো? অহম শর্টকাট করে এগুলো বলি থেকে, অ্যালকোহলিক লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক স্টার্টার হ্যাপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, হিমোক্রোমাটোসিস, একটা কি বললাম, অটোইমিউন হ্যাপাটাইটিস। শোনা যাচ্ছে? জিটা রানিং রানিং আউট অফ টাইম লিখাচ্ছে সেটা। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা সিস্টেমিক এক্সামিনেশনে এটা বললাম। এরপর আসো আর বাকি সিস্টেমের মধ্যে, এগুলো বলতে হবে না, আদার সিস্টেমের মধ্যে তুমি জাস্ট টাচ করে করে যাবা। রেনাল সিস্টেম, তারপর হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম পেশেন্টগুলো হচ্ছে যদি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট যদি হ্যাপাটিক ফেলিওরে থাকে, তখন হচ্ছে পেশেন্ট একটু মানে ডিসঅরিয়েন্টেড থাকতে পারে, যদি হ্যাপাটিক কমা হ্যাপাটিক অ্যানকোফালোপ্যাথিতে থাকে, তখন হচ্ছে পেশেন্ট, তখন ওই পেশেন্টও বুঝবে হ্যাপাটিক অ্যানকোফালোপ্যাথি পেশেন্ট, তখন পেশেন্ট ডিসঅরিয়েন্টেড থাকে, ক্ল্যাপিং ট্রেমর থাকে। তাহলে আদার সিস্টেম জাস্ট টাচ করে করে যাবা, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেনাল সিস্টেম, তারপর হচ্ছে তোমার কোনো একটা আমার আছে কিনা দেখবে। ঠিক আছে, বুঝে গেছি। তোমাদের একটু কি হচ্ছে, তোমরা হিস্ট্রি আর এক্সামিনেশন নিবা। যদি সিএলডি পেশেন্ট আসে তাহলে তোমাকে প্রপার হিস্ট্রি আর এক্সামিনেশন নিয়ে তাহলে হচ্ছে তোমাকে সেলেন্ট ফিচারটা বলতে হবে। তাহলে তুমি সেলেন্ট ফিচার বলো, সেলেন্ট ফিচারটা সাজায় এভাবে হচ্ছে তুমি ক্রনিক লিভার ডিজিজের সেলেন্ট ফিচারটা বলো। হ্যাঁ, আজকে একটু শেষ মনে হয় তোমাদের, কারো কিছু জানার আছে? আচ্ছা, জানার না থাকলে আমরা রোল ফোল করি, রেসপন্স রোল।